শুভ সকাল, ওয়েলকাম টু হ্যাপিনেস ইজ হোমমেড সিলেটে মাইয়া। আশা করি আপনারা সব খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে সোমবার, শ্রাবণের প্রথম সোমবার, সবরে শুভ সোমবার। যারা যারা, আমিও উপাস নাই, একবেলা খাইব আর ইটালিও চলে। তো সকালবেলা মা তারা মন্দিরও গেছিল, দাদা ভাইয়া লইয়া গেছে, আমারও কথা আসিল মন্দিরে যাইবার। সব বাচ্চারও স্কুলে গেছে, আমার মেয়ে স্কুলে যেতে পারল না। গত পরশু দিন আসিল ইমোজি ডে। তো আজকালকার বাচ্চারা তো ডেটাও বেশি মানে। তো একটা ম্যামের লিগে ইমোজি কার্ড বানাইতে গিয়া কাটার দিয়া, যেটা স্লাইড কাটার থাকে এটা কাটার দিয়া, তার আঙ্গুলোর মানে এই জায়গাটা, এই জয়েন্টের জায়গাটা ডিপভাবে একটা খোসা লাগছে। খোসা লাগার পরে তো ফাটি গেছে। তো আমি বইয়া বইয়া বাইরে, আমার ভয়েস ওভার করাতে আসলাম, হঠাৎ দেখি তাই আইছে। মানে তাইটা নিজে চেষ্টা করছে যে নিজে যদি সলভ করতাম পারে, কিন্তু যখন সলভ করতে পারছে না, তখনও হয়েছে যে মাম্মি আমার হাত থেকে রক্ত বেরোচ্ছে। তখন আমি দেখি, মানে রক্ত থামাইতেও পারো নাস্তা গড়ের মধ্যে ড্রপ ড্রপ, মানে মানে বাচ্চা মানুষ তো রক্তটাও প্রচুর, আর একদম মানে এই দেখি ঠিক এই যে এত অতটা হয়তো মানে ডিপ হইয়া কাটি গেছে। কাটাটা কিন্তু ছোট্ট, কিন্তু ডিপ, মানে ইটস এ পোক। এই লইয়া সকাল রাত্রেবেলা তো সব গেলাম, মায়ের বড় হলে না, আমরা বাড়ির ডাক্তার, আমার দাদা, আমার দাদা ভাই ওষুধ ওষুধ কেনা কেটে লাগাই উগাই দিল। রানিং ওয়াটার 8-10 মিনিট সারিয়ে দিলাম, সব ঠিকঠাক করলাম। করার পরে ডেফিনেটলি রাত্রেবেলা হালকা হালকা জ্বর, সকালে তো উঠিয়া এতে জয়েন্টও বেদনা খাইলে ডেফিনেটলি খুব লাগে। আর স্কুলও পাঠাইছি না, ব্যাঙ্গালোরের ওয়েদার ওখানো সেরকম শাইনিং নাই, ওখানো মানে লাউজি ওয়েদার। তো এসআরএল অ্যাপয়েন্টমেন্ট বুক করছি, আই একটা টিটি দিব, বাড়িতেও টিটি দিব। তো বাস এখন তাই শোয়াত আসিল, ডাকছি হয়েছে উঠো আইব। যাই আমরা একটু কিছু খাওয়া দাওয়া দিই ইঞ্জেকশন লওয়ার আগে, তারপর দেখাইব আপনারা লগে। দেখুন কি পরিমাণ কান্দা, ছোটো থাকতে কিন্তু একটুকু ডরাইতো নাই। আসলে যেটা হয় জানি লাইলে, ব্যথাটা বুঝি লাইলে তো সবরও ডর লাগে। সেই চিৎকার আমার চুলোর মধ্যে টানিয়া ধরছে, আর আমি তো কাউন্টিং করলাম 1-10 হইতো নাই, দেখবে তো রই যাইব। যাই হোক, টিটিটা নেওয়া খুবই ইম্পর্টেন্ট আসিল। দেখুন কয়জন আইছে, সব বডি বিল্ডার ওখানে এখানে, আমি মা বৌদি, মানে খুব খুব চিৎকার কান্দা। এমন অবস্থা যাইবার সময় ইঞ্জেকশনের যে লোকটা আইছে, হের তাইরে যখন কইছে ইউ আর ওকে নো, তাই উঠে কয় আই হেট ইউ, মানে অবস্থা কাহিল, যা তা অবস্থা। ইস, তা দেখলা তো কি যুদ্ধ, জানি না আমি তো ক্যামেরাটারে রাখি দিছিলাম, কি যুদ্ধ কি যুদ্ধ। ইঞ্জেকশন নেওয়া হইলো, তাই কিন্তু ছোটো থাকতে একদম শান্ত না টেবু ইঞ্জেকশনের সময়। ছোটো থাকতে তো কিছু জিনিস এমনিও বাচ্চারা লইলে, আর এখন হইলো গিয়া বুঝতে জানে জানে যে এটা দিলে ব্যথা হয়। যেদিন তোমার সব জানা হয়েছে মনে নেই, এদিনও তোমার ডর, এটা ন্যাচারেল। তো যাই হোক, ভালোভাবে ইঞ্জেকশনটা দেওয়াই গেছে তাই একটা মানে রিল্যাক্সড। আর ওখন বাজে প্রায় 12:40, দাদার ছোটোটা আইছে। তো দাদার ছোটোটা এখন তাই খান দিয়া তখন দিগেলো এনি কই, তো এনির লগে একটু দেখা করি আইলে মনটাও বলাইব। আর টিটি আলায় খর যে টিটি দেওয়া পাইছে ছেলেটা, হে খর যে নাথিং নাথিং উইল হ্যাপেন, যখন যাইবার সময় বায়ক হয়েছে টেবুয়ে উঠিয়া তারে কয় আই হেট ইউ। যাই হোক, সব শেষ হোক, আজকে রান্নাঘরে দেখাইবার কিচ্ছু নাই, দেখাইব একটু পরে আপনারা। গুড ইভিনিং বন্ধুরা, সই গেছিলাম একটু, সইয়া উঠলাম, আর ওই যে এখন তান এখানে চলের সেবা, খুব ইচ্ছা অ্যাকচুয়ালি বাচ্চারা থাকতে, বাচ্চা বয়সে আমরা বেশি খিদা পেয়ে গেছে, আর বেশি খিদা পেয়ে গেছে। আর এখানে যে আমি হাতের খাটাটা দেখাই আপনারা, হাতের খাটাটা মানে খুব সামান্য, কিন্তু এই যে এই জায়গা, ও সরি মা সরি, এই জায়গাটাত খুব বেদনা লাগছে, ডিপ হইয়া খাটছে। তো ইতালিও চলে রহন, যাই হোক, আর বাচ্চা মানুষ ব্যথা বেদনা এমন আজকে টিটি, আগে আসিল আকালকে রাত্রে অব্দি আসিল মা ব্যথা, এখন কোমরা ধরিয়া মা ব্যথা, এখন ব্যথা কমাইবার লেগে একমাত্র উপায় লইয়া কতক্ষণ কইল চিকেন। তো আজকে দুপুরে নিজেও কইছে, আজকে তো শিবের বার্থডে চিকেন খাবো না, আমাকে ঠাকুর
প্রভু তুমি মতি দিছো। অনেস্টলি স্পিকিং আমারও নিরামিষের প্রতি এরকম কোনো ক্রেজ বা হাইতাম পারমু ঠিক আছে, খুব স্পেসিফিক আমি এই নিরামিষের ব্যাপারে জানি না, ঠাকুরে যদি ধীরে ধীরে অভ্যাস করাই হইব। আমার চিন্তাধারা আমিষ নিরামিষের ব্যাপারে অ্যাবসলিউটলি আলাদা। আমার মনে হয় যে ঠাকুরও কোনোদিন সন্তানরা কষ্ট দিবে না, আর আমরা যদি অতও হই যে ভগবান তুমিও মালিক তুমিও সব কিছু তুমিও একদম মানে সব, তাতে মনে হয় না যে ঠাকুরের কোনোদিনও হইবা যে তোর কষ্ট তোর এটাও কর এর ফলে তুই আমার দিকে এটা কর। ইট উইল নেভার বি অ্যাকসেপ্টেবল বাই গড, এটা আমার চিন্তাধারা। হ্যাঁ প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বুক ইট অ্যান্ড লালচা সীতারে মাফি বিস্কুট বিস্কুট তার কিন্তু সব খাওয়া শেষ। না কালকে তো কৌশিক উঠেন, কালকে এখন বাজে 6:30, কালকে হ্যাঁ এই টাইমে হে আই গেস অলরেডি বোর্ড করে লাগবে। আজকে মাটন টাটন আসিল মেনু, আর আজকে আমি আপনারারে আমার শ্বশুর বাড়ির যে মন্দির মন্দির দেখাইনি, আর আশা করি আপনারা ভালো লাগবে। আইসি এখন আপনারা লইয়া আমার বাড়ির মন্দিরও, এটা আমার বাড়ির মন্দির, আমার মন্দির শুরু হয়েছে 1956, তাইলে অলমোস্ট এখন 66 ইয়ার্স হয়ে গেছে আমার মন্দিরের। এটা হইল গিয়া মা শীতলা মা, মাঝখানে হইল গিয়া মা মনসা, আর একদম লেফট সাইডের কর্নারে হইল গিয়া মা খালি। আমি আগেও হয়তো কোনো ব্লগও কইছি, আমার দুই জ্যাঠা শ্বশুর আর আমার বাপি আমার শ্বশুর তিনজনের মধ্যে তিনটা পূজা বাটিয়া রাখা, ছোটো ছোটো গ্লাস প্লেট দেখরা, এটাও বাটিয়া রাখা যে সে কোনদিন এক মাস করিয়া প্রত্যেকে সকাল সন্ধ্যা খাওয়ার পূজা এদিওটাও দেখে টেক কেয়ার করে। এখন শ্রাবণ মাস মনসা পূজা আমার বাড়ির লাস্টের দিকে হয়, শ্রাবণের লাস্টের দিকে। ওয়েলকাম ব্যাক, আবার অনেকক্ষণ পরে দেখা। ডিনার উনার আমরা হয়ে গেছে, ডিনার তো ওটস খাইছি, খাইলে গানা নির্জলা অভ্যাস আসলাম না, একবেলা খাইমু, তখন দুপুরে সিদ্ধ ভাত খাইছি, রাত্রেবেলা দুধ দিয়া ওটস বা স্যার কিচ্ছু না। দ্বিতীয় কথা হইলে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে সব দিকে, আজকে যখন কৌশিকের লোকে ভিডিও কল করছি মোবাইলটা রাখিয়া কথা, হ্যাঁ হ্যাঁ এখন গল্প করতে মজা লাগতো। তা আজকে যখন কৌশিকরে ফোন করছি চতুর্দিকেও দেখি ঢাক ঢুলের আওয়াজ শুনিয়া, তখন হেও হইল আমার কিন্তু ঠিক মনে নাই, হে হইল যে বাবু এখন তো মানে শ্রাবণ মাস শুরু সব দিকে মনসা পূজার। তো আমরার বাড়ির যে মনসা পূজাটা হয় এটা হইল গিয়া শ্রাবণ মাসের সংক্রান্তি যেদিন লাস্টের দিকেই আশা করি পড়ে, তখন হয় আমরার আমার শ্বশুর বাড়ির পূজাটা। তো আমরা বাড়ির দেখলা যেরকম তিনটা মূর্তি আছে, মা মনসা মা শীতলা আর মা কালী, তাহলে বাপি তারা আমার শ্বশুর তারা তিন ভাই আসলা। যখন বরিশাল থেকে যখন আইসেন তারা তখন একটু দাদুয়ে আমার দাদা শ্বশুরে মাটি লইয়া আসলা, আইবার পরে এখানেও সব কিছু তৈরি হয়েছে। আবার তৈরি করার পরে এই যেহেতু বাপিতারা তিন ভাই আসলা, তিন ভাইয়ের মধ্যে এই পূজাটা ডিভাইড হয়ে গেছে। তে তিনও ভাইয়ের মধ্যে এখন কোনো ভাইও নাই আমার, কোনো আমার মানে জ্যাঠা শ্বশুররাও নাই, কেউই নাই। কালী পূজাটা হইল গিয়া আমার বাড়ির, আর আমার বড় জেঠুর বাড়িতে হইল গিয়া মনসা পূজাটা, আর মানে যে মেজর বাড়িতে হইল গিয়া মেজো জেঠুর বাড়িতে হইল গিয়া শীতলা মার ইয়েটা। তে প্রচুর বাড়ি তৈরি, যখন যার যার বাড়ির পূজা হয় তারা নিশ্চয়ই জানবা যে বাড়ির পূজার কিন্তু প্রচুর মহিমা, প্রচুর ম্যাজিক কইলে চলে। আমি যখন বিয়ার পরে নতুন নতুন গেছি, আমি আই গেস 2-3 বার পূজা মিস হয়েছে অত বছর বিয়ার। আমি যেবার আমার মেয়ের জন্ম হয়েছিল, মাফি মুভ, আমার মেয়ের জন্ম হয়েছিল পঞ্চমী দিন, দুর্গা পূজার পঞ্চমী দিন, তখন চাতক অসুখের লিগা যাইতাম পারছি না, আর বাচ্চাও তখন বহুত ছোটো আছিল। কিন্তু আমার বাড়ির পূজা কোনোবারই বন্ধ হয় না, ইভেন আমার শ্বশুর মারা যাওয়ার পরেও যে পূজা হয়েছে পূজা কোনোবার বন্ধ হয় না, এটা অন্যের গোত্রে পূজা দেওয়া হয় কিন্তু আমার বাড়ির পূজা কোনোদিনও বন্ধ হয় না। আর আমরা বাড়ির সবার আলাদা আলাদা ঠাকুরঘর আছে, কিন্তু এটা মন্দিরটা আর কি সবর, একজন মাসি আছে যে দুইয়া হইয়া যায়, কিন্তু এরকম বাটা আছে যে প্রত্যেক মাসে মাসে কেউ সকালের পুরা পূজাটা দিব কেউ বিকালের পুরা পূজাটা দিব, এরকমও বাটা আছে। আর বহু পুরানা মন্দির, তো আস্তা ফাড়ার যত ভোগ থালা সব কিছু এই মন্দির হয়। তো কালী পূজার সময় তো ওখানে আমরা আস্তে আস্তে আমরা সেই মা যেহেতু একলা মায়ে
খররা এখন অবধি মায় চালায় যাইরা, কিন্তু সেই প্রেশারটা কমে গেছে। যেখানে বাপি থাকা খালিন প্রচুর লোকজনে খাইতো, প্রচুর কিচ্ছু হইতো, ওখনো হয়, ওখনো সেরকম হয়, কিন্তু মানে তিনতলায় আর মন্দিরে দৌড়াইতে দৌড়াইতে আমার অবস্থা খারাপ হয়ে যেত সারাদিনের উপাসে। তারপরে যখন রাত্রেবেলা আমরা ভোগের প্রসাদটা খাইতাম তখন মনে হইতো আহ কী যে খাইলাম, কি অমৃত, হইয়া লাভ নেই। ভাল লাগে বাড়ির পূজা পার্বণ, খুব ভাল লাগে। আর খুবই সত্যি একটা কথা লাগিয়া আমার সব সময় যখন আমার যখন আমি স্কুলও আর আমার যখন আমার মানে আমার খালি মনে হইতো আমার যখন বিয়ে হইব নানি, আমার যার বাড়ির পূজা হয় যে কোনো পূজা, মানে লেট ইট বি দুর্গা পূজা, একটা বড়ো সড়ো পূজা হইতো বাড়িতে আমার, যাতে এই বাড়িতে বিয়ে হয়, তখন যেহেতু দুর্গা মা দুর্গা মা দুর্গা পূজার ছুটি, দুর্গা পূজা দুর্গা পূজা খুব একটা আলাদা একটা, দুর্গা মারেও বাচ্চারা প্রথমে এত লম্বা পূজা ছুটি এটাও মানে মানে মা দুর্গার প্রতি পরিচয়টা আলাদাভাবে হয়। তারপরে যখন দেখলাম যে মানে এই বাড়ির শ্বশুর বাড়ির কালী পূজা হয় আর এরকমও বড়ো হয়, আর আমার বড়ো আমি বড়ো বউ, মানে ঠাকুরের বরণ করার থেকে শুরু করি আর সব কিচ্ছু, তখন একটা ডিফারেন্ট ফিলিং হয় যে না আমার এখন আমার জায়গাটা একটু মানে আই হ্যাভ বিকাম লিটল সিনিয়র, তো ভাল লাগে ওটাও আর কি, যখন ঠাকুরে চাইলেও সব হয় তো ভাল লাগে আর কি। আরেকটা খুব সত্যরও আমি আরেকটা গুড নিউজ দিব, যখন দিব আপনারা জানাই মতো আগে হইলাম না, এটা আমার বহুত আশা। আমি যেদিন অ্যানাউন্স করবো আই ডোন্ট ওয়ান্ট এনি নেগেটিভ কমেন্টস, অ্যান্ড সেও যদি নেগেটিভ কমেন্ট করেও এতে আমার কোনো আসে যায় না, কিন্তু আমি অ্যানাউন্স করবো আর আপনার আই এম শিওর আপনারা সবার খুব ভালো লাগবো, খুব ভালো লাগবো। কিছুদিন একটু সময় দিন আমি এটা অ্যানাউন্স করবো। ঠিক আছে, তাহলে আজকে আর ব্লগটারে বেশি বড়ো করলাম না, আশা করি আমার গতকালকের মালদা বাজারের ব্লগটা ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক করবা, সাবস্ক্রাইব করবা চ্যানেলটারে, আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, পাশে একটা বেল বাটন আছে এটারে টিপবা, তাহলে আমি যখনও নতুন কোনো ভিডিও পোস্ট করবো আপনার কাছে নোটিফিকেশন এরকমই একটা সাউন্ড দিয়ে আই যাইব। ঠিক আছে, চলেন আবার দেখাইব আরেকটা নতুন ব্লগে, টেক কেয়ার, বাই বাই।